আমারও আমার দলের নাম নেতা দিদি বলছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে, আমার নাম উনিশ। আচ্ছা, তুমি বড় হয়ে কি হতে চাও? পুলিশ হতে। পুলিশে খুব ভালো লাগে, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে পুলিশ হলে কি করতে হবে? পড়াশোনা করতে হবে তো ভালো করে। পড়াশোনা করো তো? আচ্ছা, আগে খেলতে হবে, কিন্তু দৌড়দৌড়ি করতে হবে, খেলতে হবে। আর তুমি কী খেতে ভালোবাসো? হ্যাঁ, গুড। আচ্ছা, মাছ, মাংস, ডিম, এর মধ্যে তোর সব থেকে বেশি কোনটা ভালো লাগে? আচ্ছা, দু নম্বরে মাংস আর ডিমের মধ্যে কোনটা বেশি ভালো? শেষে কি মাংস? আচ্ছা, খুব ভালো। তুমি ফল খাও? কোন ফলটা ভালো লাগে? নাশপাতি খুব ভালো লাগে। আর আপেল? আর বাহ, লক্ষ্মী মেয়ে তুমি একদম। আচ্ছা, আমাদের বিদ্যালয় থেকে প্রতিদিন কি কাজ দেওয়া হয় তোমাকে? হাতের লেখা তুমি করো তো? আচ্ছা, ইংরেজি খাতায় করো তো? আচ্ছা, হাতের লেখার উপরে তারিখ দাও তো? ঠিক আছে, ওটা মেয়ে খুব লক্ষ্মী মেয়ে। ওর দলের নাম জানেন? হ্যাঁ, ঈশ্বরচন্দ্র। এটা জানবেন? হ্যাঁ। আর ওর যা পড়া আছে খুব ভালো মেয়ে, এভাবেই পড়ুক। একটু রাত্রে এখন কটা পর্যন্ত পড়ে? এখন দুপুরে যদি একটু ঘুমায় তাহলে একটু রাত করে, আর না হলে নটার মধ্যে খাওয়া দাওয়া, নটার মধ্যে পড়ে, নটার পরে খাওয়া দাওয়া। ঠিক আছে, নটা সাড়ে নটা পড়ুক। হ্যাঁ।